বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। কবিতা, সাহিত্য রচনা থেকে গান লেখা, সব ক্ষেত্রেই তার অবাধ বিচরণ। তিনি কবি সৃজাত বন্দ্যোপাধ্যায়, এমনকি তিনি হিন্দি গানেও হাত পাকিয়েছেন। এবার আবারও একটি নতুন জগতে প্রবেশ করতে চলেছেন তিনি। সৃজাত এবার অবতীর্ণ হতে চলেছেন পরিচালকের ভূমিকায়। গান লেখার সূত্রে দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে তার অবাধ বিচরণ, বহু মানুষের সাথে তার দারুণ সখ্যতা, এমনকি সিনেমার খুঁটিনাটি বিষয়ে অনেকটা মাথায় সাজিয়েই ফেলেছেন। আর সেখান থেকেই সিনেমা বানানোর ইচ্ছাটা অনেকদিন ধরেই মাথায় বাসা বেঁধেছিল, অবশেষে তাই পূরণ হতে চলেছে। প্রযোজক রানা সরকারের আগামী ছবির পরিচালক সৃজাত। ছবির নাম আপাতত ঠিক করা হয়েছে মানব জমিন। জানা যাচ্ছে তার প্রথম ছবিতে সৃজাত ভালোবাসার গল্প বলবেন। ছবিতে সুর করবেন জয় সরকার। গল্প এবং গান দুটোর ক্ষেত্রেই কলম ধরেছেন সৃজাত নিজেই, তবে ছবির অভিনেতা অভিনেত্রী এখনো চূড়ান্ত করা হয়নি। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।